রোববার আসছে চীনের উপহারের আরও 6 লাখ ডোজ। কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রাজেনেকার 10 লাখ করোনা টিকা দেবে যুক্তরাষ্ট্র। দরিদ্র দেশগুলোকে 100 কোটি টিকা দেবে ধনী দেশগুলোর জোট G7। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আশাবাদ। বিশ্বে একদিনে করোনায় আরও 11,500-এর মৃত্যু। ভারতে গত এক সপ্তাহে 22,000-এর বেশি মানুষের প্রাণহানি। সংঘাত কবলিত টাইগ্রা অঞ্চলে দুর্ভিক্ষের কবলে 3.5 লাখ মানুষ। জাতিসংঘের উদ্বেগ, ইথিওপিয়া সরকারের অস্বীকার। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। চীনের উপহারের আরও 6 লাখ ডোজ করোনা টিকা রোববার ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ারা। এরই মধ্যে উপহারের টিকাগুলো বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে। এর আগে গত 12 মে চীন থেকে দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিনোফার্মা তৈরি 5 লাখ টিকা উপহার হিসেবে ঢাকায় পৌঁছায়। 25 মে যার প্রয়োগ শুরু করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে চীন থেকে 1.5 কোটি টিকা কিনবে বাংলাদেশ। মাসে 50 লাখ করে এই টিকা আসার কথা রয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে দেশে করোনার টিকা কর্মসূচি শুরু হয়। সেরাম থেকে 3 কোটি ডোজ টিকা কেনার চুক্তি হলেও মহামারীর কারণে ভারত টিকা রপ্তানি বন্ধ করে দিলে সরকার টিকার জন্য চীনের সাথে যোগাযোগ শুরু করে। কোভ্যাক্সের আওতায় শিগগিরই বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার 10,800,000 টিকা দেবে যুক্তরাষ্ট্র। তবে সেই টিকা পাঠানোর নির্দিষ্ট কোনো সময় এখনও অবহিত করেনি দেশটি, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। অনেক উন্নত দেশ করোনার টিকা মজুত করায় তা মেয়াদোত্তীর্ণ হয়ে যাচ্ছে, অথচ তারা অন্য দেশকে টিকা দিচ্ছে না, বলেন মন্ত্রী। দেশে অক্সফোর্ডের করোনার টিকার প্রথম চালান আসে ভারত থেকে, এরপর চীনের সিনোভ্যাক ও ফাইজারের টিকাও আসে। তবে টিকার পরিমাণ জনসংখ্যার তুলনায় নগণ্য, তাই বিভিন্ন দেশ থেকে টিকা আনার চেষ্টা অব্যাহত রয়েছে, জানান পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার সকালে তার বাসভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে একে আব্দুল মোমেন আশাবাদ জানান, শিগগিরই কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা আসবে। ইমিডিয়েটলি আমার দরকার, বিশেষ করে অ্যাস্ট্রাজেনেকা আমার এই যেমন 1.5 লক্ষ আমার তো একেবারে নেহায়াত প্রয়োজন। আমাকে গতকালকেও আমি একটা লেটার পেয়েছি সেক্রেটারি অফ স্টেট ব্লিংকেন সাহেবের কাছ থেকে, ভেরি গুড লেটার, কিন্তু কয় তারিখ দিবেন সেটা বলেন নাই। অনেক উন্নত দেশ টিকা দেওয়ার বিষয়ে শুধুই আশ্বাস দিয়ে যাচ্ছে, বলেন পররাষ্ট্রমন্ত্রী। ক্যানাডায় 50,000 ভ্যাকসিন ডেট এক্সপায়ার হয়ে গেছে, কাউকে দেয় নাই। আর আমি সবচেয়ে তাজ্জব হয়েছি শুনে যে আমার বন্ধু দেশ অস্ট্রেলিয়া, তাদের লোক সংখ্যা হচ্ছে 25 মিলিয়ন, আর তারা নাকি 93.8 মিলিয়ন ভ্যাকসিন কোনোদিন দরকার হবে না। তো ওরা বলে যে না, তারা বিভিন্ন দেশকে দিবে। বাবা দিচ্ছে, দে তো দাও, দেওয়ার নাম তো খালি শুনতেছি যে দিচ্ছি। দেশে করোনার ভারতীয় ধরন নিয়ে গণমাধ্যমে ব্যাপক প্রচার হওয়ায় প্রবাসীদের উপর নেতিবাচক প্রভাব পড়েছে, জানান পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু আমাদের মিডিয়া চিৎকার দেওয়া শুরু করলো যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট চলে আসছে বাংলাদেশে। তারপরে একটা কি রিসার্চ রিপোর্টও বের হলো যে 80% রোগ ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। আমি তার তথ্য নিলাম, দেখা যায় মাত্র 40 জনকে তারা টেস্ট করেছে, এর মধ্যে ওরা ওই বর্ডারিং এরিয়াতে, এর মধ্যে 80% ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, কিন্তু ইট বিকেম হেডলাইন। দেশে আসা প্রবাসীদের দ্রুত টিকা দান ও তাদের স্বস্ব কর্মস্থলে ফেরত পাঠাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। G7 জোট থেকে দরিদ্র দেশগুলোকে 100 কোটি করোনা টিকার ডোজ দেওয়ার আশা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার সংবাদ সম্মেলন শুরুর আগে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। 3 দিনের সম্মেলনে এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার আশা করা হচ্ছে। তবে এই অনুদান চাহিদার তুলনায় অনেকটাই কম বলে সমালোচনা করেছে অক্সফাম সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। তাদের দাবি, বিশ্বের দরিদ্র দেশগুলোর 400 কোটি মানুষ কোভ্যাক্স প্রকল্পের উপর নির্ভর করছে, সেক্ষেত্রে 100 কোটি ডোজ টিকা চাহিদার তুলনায় অপ্রতুল। এর আগে বৃহস্পতিবার যুক্তরাজ্যের পক্ষ থেকে দরিদ্র দেশগুলোকে 10 কোটি ডোজ করোনা টিকা সরবরাহের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর মধ্যে 8 কোটি ডোজ দেওয়া হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রকল্পে।
বাকি 2 কোটি ডোজ দেওয়া হবে বিভিন্ন দেশের সরকারের সাথে আলোচনা সাপেক্ষে। এদিকে যুক্তরাজ্য সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও দরিদ্র দেশগুলোকে টিকা সহায়তা বাড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্বে একদিনে করোনায় মৃতের সংখ্যা 11,400, নতুন করে শনাক্ত হয়েছে 4,34,000 মানুষ। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট প্রাণহানি 37,88,000 ছাড়িয়েছে, আক্রান্ত 17,56,000। মাঝে কয়েকদিন কম থাকার পর ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনায় মৃত্যু। 24 ঘন্টায় 3,402 জনের প্রাণহানি হয়েছে দেশটিতে। এক সপ্তাহে দেশটিতে মৃত্যু হয়েছে 22,378 জনের। আগের 7 দিনের তুলনায় প্রাণহানি বেড়েছে 2%, তবে গত এক সপ্তাহে দেশটিতে শনাক্তের হার কমেছে 32%। দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছেন 91,000 রোগী। ব্রাজিলে একদিনে মৃত্যু হয়েছে 2,344 জনের, শনাক্ত 89,802 জন। ব্রাজিলে কমলেও করোনায় প্রাণহানি বেড়েছে মেক্সিকোতে। এক সপ্তাহে 1,207 জনের মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। শতাংশের হিসেবে এক সপ্তাহে মৃত্যু বেড়েছে 79%। যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে 70% মানুষ টিকার 2টি ডোজই নিয়েছেন। এদিকে যুক্তরাজ্য সফরে গিয়ে দরিদ্র দেশগুলোকে ফাইজারের 50 কোটি ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে রাশিয়াতে বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে বৃহস্পতিবার আক্রান্ত হয়েছেন 11,000 নতুন রোগী। এক সপ্তাহে দেশটিতে আক্রান্ত বেড়েছে 7%, তবে কমেছে করোনায় প্রাণহানি। আগের এক সপ্তাহের তুলনায় গত 7 দিনে চীনে সংক্রমণ বেড়েছে 27%, তাইওয়ানে সংক্রমণ কমলেও বেড়েছে প্রাণহানি। গত 7 দিনে মৃত্যু বেড়েছে 82%। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল চীনের বিরুদ্ধে উইঘুরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে। বৃহস্পতিবার জাতিসংঘের এক প্রতিবেদনে এই অভিযোগ করেন সংস্থাটির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট। তিনি অভিযোগ করেন, চীন উইঘুর, কাজাক এবং অন্যান্য মুসলিমদের আটক করে অত্যাচার করছে। বিশাল সংখ্যক মানুষ শোষিত ও নিপীড়িতই শুধু নয়, প্রাণ ভয়ে তারা দিন কাটাচ্ছে। এ ব্যাপারে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন অ্যাগনেস। 160 পৃষ্ঠার প্রতিবেদনে 55 জন বন্দির জবানবন্দিতে উঠে এসেছে চীন উইঘুরে যা করছে তা গণহত্যা সামিল। বিভিন্ন প্রতিবেদনে ক্যাম্পে নিয়ে সংখ্যালঘুদের শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করার প্রমাণ পাওয়া গেছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুপ্ত হামলায় কমপক্ষে 3 জন নিহত হয়েছে। এর মধ্যে 2 জন সামরিক বাহিনীর গোয়েন্দা কর্মকর্তা বলে নিশ্চিত করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার পশ্চিম তীরের জেনিন শহরে 3 জন ফিলিস্তিনিকে হত্যার ঘটনা ঘটায় ইসরায়েলি বাহিনী। হামলায় আরও 1 জন আহত হয়েছেন। 2 সামরিক কর্মকর্তার একজন আদম ইয়াসের আলাউই এবং আরেকজন তাইসির ইসা বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী। তৃতীয় ব্যক্তি এককালে ইসরায়েলি কারাগারে আটক থাকা ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সদস্য জামিল আল আমুরি। স্থানীয় সংবাদ মাধ্যম ওয়াফা তৃতীয় ব্যক্তির পরিচয় জানালেও ফিলিস্তিন কর্তৃপক্ষের তরফ থেকে এখনও তা নিশ্চিত করা হয়নি। ইথিওপিয়ার সংঘাত কবলিত টাইগ্রে অঞ্চলে 3.5 লাখ মানুষ দুর্ভিক্ষের কবলে রয়েছে। জাতিসংঘের ইন্টার এজেন্সি স্ট্যান্ডিং কমিটির এক জরিপের অপ্রকাশিত মূল্যায়নের এই তথ্য সামনে এনেছে বার্তা সংস্থা রয়টার্স। তীব্র খাদ্য সংকটের পাশাপাশি চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছে সেখানকার নাগরিকরা। তবে দুর্ভিক্ষ ও এসব তথ্য নিয়ে আপত্তি জানিয়েছে দেশটির সরকার। 2020 সালের নভেম্বরে ইথিওপিয়ার বিদ্রোহী গোষ্ঠী টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের নিয়ন্ত্রণাধীন অঞ্চল টাইগ্রে প্রদেশের যুদ্ধ ঘোষণা করে দেশটির নোবেল বিজয়ী প্রধানমন্ত্রী আবি আহমেদ। এরপর থেকে টানা 7 মাস ধরে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে ওই অঞ্চলটিতে। এখন পর্যন্ত কয়েক হাজার বেসামরিক নাগরিক এই সংঘাতে প্রাণ হারিয়েছে আর বাস্তুচ্যুত হয়েছে 1,70,000 মানুষ। চলমান সংঘাত বন্ধ এবং সংকট নিরসনের বিষয়ে এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। 7 মাসের সংঘাতে ওই অঞ্চলে এখন মানবিক সংকট প্রকাশ্যে চলে এসেছে। ইথিওপিয়ার টাইগ্রের এই গৃহযুদ্ধে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে। বর্তমানে অঞ্চলটির 1,00,000 মানুষ ভয়াবহ দুর্ভিক্ষের কবলে রয়েছে। খাদ্য সংকটের জন্য শিশুদের মধ্যে বেড়েছে পুষ্টিহীনতা। এ অবস্থায় প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
ওই অঞ্চলের মানুষদের দুর্ভিক্ষ থেকে বাঁচাতে জরুরি ভিত্তিতে খাদ্য, কৃষি ও জীবন ধারণে প্রয়োজনীয় সহায়তা দরকার তাইগ্রিয়ানদের। তবে জরিপ নিয়ে আপত্তি জানিয়েছে ইথিওপিয়া সরকার। এই জরিপ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বচ্ছতার ঘাটতি রয়েছে বলে অভিযোগ তুলেছে দেশটির নোবেল বিজয়ী আবে আহমেদের সরকার। ইথিওপিয়ার জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রস্তুতি কমিটির প্রধান মিতুকু কাসা দাবি করেছেন, তাইগ্রে অঞ্চলে দুর্ভিক্ষ ঘোষণা করা ঠিক হবে না, সেখানে খাদ্য সংকট মোকাবেলায় পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সেখানকার বিদ্রোহীরা খাদ্য বহনকারী গাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগও রয়েছে। মুশরিফা নুজাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার আঘাতে 2020 সালে সারা বিশ্বে তরুণদের বেকারত্বের হার দাঁড়িয়েছে 14.6%। বেকারত্বের হার সবচেয়ে বেশি 25 বছরের কম বয়সীদের মধ্যে, 5.2%। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO-র এক জরিপে উঠে এসেছে এ তথ্য। এতে বলা হয়, মহামারীতে আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও পেরু সহ আরও মধ্য আয়ের দেশগুলোর তরুণেরা সবচেয়ে বেশি বেকার হয়েছেন। ILO-র জরিপ বলছে, যেসব দেশে প্রণোদনা বা সরকারি সহায়তা কম দেওয়া হচ্ছে সে দেশগুলোই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। অন্যদিকে অনুদান, ঋণ বা প্রণোদনার কারণে ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো অর্থনীতির পক্ষে তরুণদের বেকারত্ব অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। এছাড়াও জাপান ও দক্ষিণ কোরিয়ায় বাড়েনি বেকারত্বের হার। উদ্বেগজনক হারে বেড়েছে শিশুশ্রম। জাতিসংঘের নতুন প্রতিবেদন বলছে, বিশ্বে বর্তমানে শিশু শ্রমিকের সংখ্যা 16 কোটি। এর মধ্যে 4 বছরেই শিশু শ্রমে বাধ্য হয়েছে অন্তত 84 লাখ শিশু। এর জন্য করোনা মহামারীকে দায়ী করছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো। করোনা মহামারী পাল্টে দিয়েছে বিশ্বের চিরচেনা রূপ। দারিদ্র, বেকারত্বের পাশাপাশি বিশ্বজুড়ে বাড়ছে শিশুশ্রম। জাতিসংঘের প্রতিবেদন বলছে, 2000 সালের পর সবচেয়ে বেশি শিশু ঝুঁকিপূর্ণ কাজ করতে বাধ্য হচ্ছে। ইউনিসেফ ও আয়লোর হিসেব মতে, গত 4 বছরে শিশুশ্রমে বাধ্য হয়েছে 84 লাখ শিশু। করোনার কারণে 2022 সালের মধ্যে আরও 90 লাখ শিশু এই ঝুঁকিতে রয়েছে। আয়লোর জরিপ বলছে, এখনই সামাজিক সুরক্ষা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নিলে এই সংখ্যা ছাড়াতে পারে 4 কোটি 60 লাখ। বিশ্বে মোট শিশু শ্রমিকের অর্ধেকের বয়স 5 থেকে 11 বছর, আর কৃষিখাতে কাজ করা শিশুর সংখ্যা 11 কোটি 20 লাখ। 2016 সালের তুলনায় ঝুঁকিপূর্ণ কাজে যোগ দেওয়া শিশুর সংখ্যা 65 লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে 7 কোটি 90 লাখ। সাব সাহারান আফ্রিকার পরিস্থিতি সবচেয়ে খারাপ। সামাজিক সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি খাদ্য ঘাটতি ও দারিদ্র নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে, সেই সাথে শিক্ষা ব্যবস্থাকেও উন্নত করতে কাজ করতে হবে আমাদের। শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত রাখতে শ্রম ব্যবস্থা উন্নয়নে এক হয়ে কাজ করতে হবে। 2000 থেকে 2016 সাল পর্যন্ত বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থার তৎপরতায় 9 কোটি 40 লাখে নামিয়ে আনা সম্ভব হয়েছিল শিশুশ্রম। কিন্তু করোনায় বর্তমানে উদ্বেগজনক হারে বাড়ছে এই সংখ্যা। অর্থনৈতিক সংকট বেড়ে যাওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা দায়ী বলছেন বিশ্লেষকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও দাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইউনিসেফ এবং আইএলও। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2021 সালের প্রথম সূর্যগ্রহণ দেখা গেল বৃহস্পতিবার। বাংলাদেশ সময় দুপুর 2:12 মিনিটে শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা 7:06 মিনিটে। বাংলাদেশ থেকে দেখা না গেলেও এ মহাজাগতিক ঘটনার সাক্ষী হন রাশিয়া, গ্রিনল্যান্ড, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশের বাসিন্দারা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেললেও বলয়গ্রাসের সময় পুরো ঢাকতে পারে না। সূর্য পৃথিবীর মাঝখানে অবস্থানরত, চাঁদের ব্যাস সূর্যের তুলনায় ছোট থাকায় সূর্যের চারিদিকে বলয় বা চুড়ির মতো দেখা যায়, তাই একে বলে বলয়গ্রাস বা রিং অফ ফায়ার। বৃহস্পতিবার বছরের প্রথম সূর্যগ্রহণ শুরু হয় বাংলাদেশ সময় দুপুর 2:12 মিনিট 30 সেকেন্ডে। যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকো থেকে উত্তর আটলান্টিক মহাসাগরে শুরু হয় এই গ্রহণ। বেলা 3:55 মিনিটে কেন্দ্রীয় গ্রহণ শুরু হয় হাডসন সাগরে। সর্বোচ্চ গ্রহণ হয় গ্রিনল্যান্ডের আবনানাডা থেকে দক্ষিণ পূর্ব দিকে হান্স আইল্যান্ডে। গ্রহণটি শেষ হয় বাংলাদেশ সময় সন্ধ্যা 7:06 মিনিটে। রাশিয়া, গ্রিনল্যান্ডের বিভিন্ন এলাকা থেকে দেখা যায় এই সূর্যগ্রহণ। কানাডায় 3:51 মিনিট ধরে স্থায়ী এই গ্রহণ আবিষ্ট করে রাখে দর্শকদের। আমি পড়েছি যে এটি 50 বছরে একবার ঘটে, তাই দেখতে এসেছি। নিজেই তৈরি করেছি সুরক্ষা চশমা, নিজে দেখার পাশাপাশি অন্যদেরও কাজে লাগবে এটি। উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কিছু অংশ ও উত্তর আফ্রিকার বিভিন্ন এলাকায় সূর্যগ্রহণ উপভোগ করেন লাখ লাখ মানুষ।
এটি সত্যি একটি সুন্দর দৃশ্য। এই দূরবীন দিয়ে দেখলাম চাঁদ সূর্যকে ঢেকে দিচ্ছে, সত্যি অসাধারণ। সাইবেরিয়া ও উত্তর মেরু অঞ্চল থেকেও দেখা যায় রিং অফ ফায়ার। এ সময় সুরক্ষা চশমা পরে জড়ো হন অনেকে। চলতি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে আগামী 4 ডিসেম্বর, সেটি হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। নূরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।